আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি হচ্ছে 2012 মাঝামাঝি সময়, এপ্রিল মে মাসের দিকের ঘটনা। তো আমার ছোটবেলার একটা বন্ধু ছিল, তো কলেজে যখন আমরা একসাথে পড়ি তখন ওর একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। তো আমরা সবাই ফ্রেন্ড ছিলাম, মেয়েটাও আমার বন্ধু ছিল। তো ওদের সম্পর্কটা টিকে যায়, আর সেই সূত্রেই ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমরা সবাই ঢাকাতেই থাকতাম, তো ওরা হঠাৎ করে খুলনাতে শিফট হয়ে যায়। খুলনা গিয়েছে এখন ওদের প্রায় 10 বছরের মতো হবে। তো এটা 12 সালের ঘটনা। ওরা আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল যে খুলনাতে ওদের বাসায় যাওয়ার জন্য, তো আমি সময় করতে পারতেছিলাম না। তো সময় ম্যানেজ করে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো বাসায় বাবা মাকে বলে দিলাম, আমাদের গাড়ি ছিল, আমাদের প্রাইভেট কার ছিল একটা। তো এই গাড়ি নিয়ে ড্রাইভারকে নিয়ে আমরা একদিন রাতের বেলা রওনা দিলাম, রাত 9টা সাড়ে 9টার মধ্যে রওনা দিলাম। তো রাত 11টা সাড়ে 11টা নাগাদ আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম। তো যথাসময় আমরা ফেরিও পেলাম, ফেরিতে উঠলাম। তো ফেরি পার হওয়ার পরে ফাঁকা রাস্তা, ড্রাইভার খুব দ্রুত গাড়ি টানছিল। তো হঠাৎ করে আমার একটু ঘুম ঘুম আসছিল, আমার চোখ বন্ধ হয়ে গেল। তো আমি একটু ঘুমের মধ্যে পড়লাম, এমন সময় হঠাৎ গাড়িটা খুব কড়া একটা ব্রেক হলো। তো আমার ঘুম ভেঙে গেল। তো দেখলাম রাস্তায় একটা সাদা কাপড় পরে একটা মহিলা, তার কোলে একটা ছোট্ট বাচ্চা। তো তারা দাঁড়াই আছে রাস্তার পাশে, তারা গাড়ির সামনে, মানে গাড়ির সামনেই আসছে, এসে গেছে, এই জন্য ব্রেকটা করা হয়েছিল। আমি আর ড্রাইভার গাড়ি থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনি এইভাবে গাড়ির সামনে কেন আসছেন। তো মহিলা বলল যে ভাইয়া আমাকে বাঁচান, আমার হাজব্যান্ড আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে, আপনি আমাকে একটু সাহায্য করুন, সামনেই আমার বাবার বাড়ি, তো যদি আপনি একটু কষ্ট করে আমাকে আমার বাবার বাড়ির সামনে নামায় দিতেন। কথা বলার পরে আমরা বললাম যে না, আসলে আমরা আপনাকে এত রাতে এইভাবে গাড়িতে নিতে পারবো না। তো এই কথা বলার সাথে সাথে উনি আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। তার এক কোলে ছিল তার বাচ্চাটা, আর হচ্ছে আরেক হাত দিয়ে তিনি আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো যে যদি আপনি আমাকে একটু সাহায্য না করেন তাহলে হয়তো আমরা আজকে বাঁচবো না, তো আপনি এরকমটা করেন না ভাই, প্লিজ আমাদেরকে একটু নামাই দিন সামনে। একথা বলার পরে ড্রাইভার বলল যে স্যার আমাদের পেছনের সিটটা তো খালি আছে, যদি নিয়ে নিতেন ওনার উপকার হইতো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে নাও। তো ওনারা গাড়ির পিছনে উঠে বসলো, আমি আর ড্রাইভার আগের মতোই সামনে ছিলাম। কিছু সময় চলার পরে আমার হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়ল। তো আমি খেয়াল করলাম ওই যে সাদা, মানে ওই যে মহিলাটা ছিল, তো দেখলাম ওনার চোখের দিকে আমার চোখ পড়লো। তো দেখলাম ওনার চোখটা কেমন যেন লাল, জ্বলতেছে এরকম মনে হইতেছিল, টকটকা লাল চোখটা। আমি একটু ভয় পেয়ে গেলাম, তো আমি চুপচাপ ছিলাম, আমি কিছু বলতেছিলাম না। পরে আমি ওনার বাচ্চাটাকে খেয়াল করলাম, আমি দেখলাম উনি ওনার বাচ্চাটাকে, আসলে আমি যে এখন মানে বলতেছি তাতেও আমার এখন ওই কথাটা মনে করে আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি দেখলাম ওনার বাচ্চাটাকে, তো আমি দেখলাম মহিলা ওনার বাচ্চাটাকে ওনার দু পায়ের মাঝখানে রেখে মাথাটা নিচের দিকে দিয়ে পাটা দুই দিকে ছিঁড়ে ফেলল, আর উনি মানে পেটের নাড়িভুড়িগুলো খাচ্ছে। আমি ওটা দেখে তো আমি এখন মানে কী করবো আমি বুঝতেছি না। আমি যদি এই মুহূর্তে ড্রাইভারকে এটা দেখতে বলি তাহলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো দেখতে দেখতে হঠাৎ করে ও দেখলাম আয়নার মধ্যে থেকে আমার দিকে তাকাইলো। তো আমার চোখে যখন ওর চোখ পড়লো আমি মানে সেন্সলেস হয়ে গেলাম পুরোটাই, তারপরে আমার কিছু মনে নাই। তো যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি ছিলাম বাসায় ছিলাম, তো ড্রাইভার আমাকে বললো যে আপনি তো কী হয়েছিল আপনার, আপনি এইভাবে কেন অজ্ঞান হয়ে গেলেন কী জন্য। তো আমি ড্রাইভারকে কিছু বলি নাই, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ওই মহিলাটা কোথায় নামছে। তো যখন নামছে, আসলে সময়টা আমার খেয়াল ছিল না কখন নামছে, তো ড্রাইভার বলল যে যখন নামছে আমি ওইখানে যেখানে নামাইছি ওইখানে কোনো বাড়িঘর ছিল না। তো আমি জিজ্ঞেস করলাম যে এইখানে কোথায় নাম যাবেন আপনি, এখানে তো কোনো বাড়িঘর দেখতেছি না। পরে বলতেছে আপনার এত আমি যাইতে পারবো, সমস্যা নেই, আপনার এত কিছু চিন্তা করতে হবে না,
এটা বলে উনি গাড়ি থেকে নেমে গেল। তো ড্রাইভার এতটুকুই ড্রাইভার হয়তো কিছু খেয়াল করে নাই কিংবা ড্রাইভারের চোখে ধরা পড়ে নাই ব্যাপারটা। তো আমি ড্রাইভারকে আসলে ব্যাপারটা ওইভাবে শেয়ার করিনি, তো আমি বাসায় বেশ শেয়ার করলাম। তারপরে বললো যে এমনটা যেন কখনো না হয়। পর ড্রাইভারকে ডেকে বললো যে এরকম কখনো এরকম রাস্তা থেকে কোনো মহিলা কিংবা কিছু এরকম আর যেন না ওঠায় সেজন্য বলে দিল। কিন্তু আসল ঘটনা কী ছিল সেটা ড্রাইভারকে বলা হয় নাই। তো এ ছিল আমার ঘটনাটা। তো এরপরে হয়তো এরপরে আর আমার তেমন কোনো সমস্যা হয় নাই, তবে আমি একটু ভয় ভয় ছিলাম এই ব্যাপারটা, রাস্তাঘাটে রাতে চলাফেরা করতে একটু ভয় লাগতো। এছাড়া আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি।